নমস্কার সকলকে, আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আগের ভিডিওতে অর্থ পরিবর্তনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি, আজকের এই ভিডিওতে ভাষাবিজ্ঞানের অবশিষ্ট বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের নেটের সিলেবাসে বিভিন্ন ভাষাবিজ্ঞানের বিভিন্ন নিয়ম বা সূত্র রয়েছে, যেমন গিম নিয়ম, গাসম্যান নিয়ম, এই সমস্ত বিষয়। আজকের আলোচনায় এই সমস্ত নিয়ম বা সূত্র নিয়ে আলোচনা করছে। প্রথমে আলোচনা করছি গ্রিম নিয়ম। এই ধ্বনি নিয়ম জ্যাকব গ্রিম এর নামে প্রসিদ্ধ, তাই এর নাম হয়েছে গ্রিম নিয়ম। কিন্তু এই সূত্রের আবিষ্কারক ছিল রোক্স নামে কোনো এক পণ্ডিত। এবার দেখুন, গ্রিমের দুটি সূত্র রয়েছে, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটি দেখুন, বলছে মূল ভারতীয় ধ্বনি থেকে যখন জার্মান ধ্বনিতে রূপান্তরিত হয় তখন কীভাবে পরিবর্তন হয় সেটা এখানে দেখানো হয়েছে। বলছে ক ত প অর্থাৎ অগস অল্পবান ধ্বনি মূল ভারতীয় ধ্বনি থেকে যখন জার্মান ধ্বনিতে রূপান্তরিত হয় তখন সেই কতপটা খ থ ফ অর্থাৎ অঘোষ মহাপ্রাণ ধ্বনিতে পরিবর্তিত হয়। ঠিক এভাবে গ ধ ভ ঘোষ মহাপ্রাণ ধ্বনি জার্মান ধ্বনিতে যখন রূপান্তরিত হয় তখন সেটা গ দ ব অর্থাৎ ঘোষ অল্পপান ধ্বনিতে পরিণত হয়। নেক্সট হলো গদ ব অর্থাৎ ঘোষ অল্পপান, সেটি যখন জার্মান ধ্বনিতে রূপান্তরিত হয় তখন সেটা কতপ অর্থাৎ অঘোষ অল্পপান ধ্বনিতে পরিবর্তিত হয়। দেখুন, একটি এখানে ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে কতপটা হয়ে গেল খতপ, ঘদব হয়ে গেল গদব, এবং গদব কতপতে পরিণত হয়ে গেল। এটি ছিল গ্রিমের প্রথম নিয়ম। এবার গ্রিমের দ্বিতীয় নিয়ম হল, নিম্ন জার্মান থেকে যখন উচ্চ জার্মানে রূপান্তরিত হয় শব্দ তখন তার কিভাবে পরিবর্তিত হয় দেখুন। বলছে গদব অর্থাৎ ঘোষ অল্পবান ধ্বনি যখন উচ্চ জার্মান ধ্বনিতে পরিবর্তিত হয় তখন সেটা গদবটা কতপ অর্থাৎ ঘোষ অল্পপান ধ্বনিতে পরিণত হয়। কতপ অঘোষ অল্পপান ধ্বনি খ থ ফ অর্থাৎ অঘোষ মহাপ্রাণ ধ্বনিতে পরিবর্তিত হয়, এবং খ থ ফ অর্থাৎ অঘোষ মহাপ্রাণ ধ্বনি গদব অর্থাৎ ঘোষ অল্পপান ধ্বনিতে পরিণত হয়। এখানে দেখুন ছকের মাধ্যমে বিষয়টি দেখানো হলো। এবার নেক্সট আমাদের যে নিয়ম রয়েছে বা যে ধ্বনি সূত্র রয়েছে সেটি হলো গ্রাসম্যান নিয়ম। জার্মানদেশীয় হ্যারমান গ্রাসম্যান গ্রিম নিয়মের ত্রুটি সংশোধন করে তিনি এই নতুন নিয়মটি তৈরি করেন। এই নিয়ম অনুসারে দুটি মহাপান ধ্বনি একসাথে থাকতে পারে না, তখন দুটির মধ্যে প্রথমটি অল্পপান হয়ে যায়। এটি হলো গ্রাসম্যান নিয়ম। যেমন উদাহরণ দেওয়া আছে ধা ধাতু ধাতি, এখানে যখন পরিবর্তিত হয় যখন রূপটি হচ্ছে, কারণ যেটা বলা আছে যে দুটি মহাপান ধ্বনি ধ ধ দুটি মহাপান, তাই জন্য প্রথমটি কী হয়ে যাবে অল্পপান ধ্বনি অর্থাৎ দতাতি হয়ে গেল। একইভাবে ভ্রি ধাতু বিবর্তি থেকে যখন বিবর্তি থেকে বিবর্তি ভৌব থেকে ভৌব, এইভাবে বলা আছে যে দুটি মহাপান ধ্বনি পরপর থাকতে পারে না, তখন প্রথমটি কী হয়ে যায় অল্পপান ধ্বনিতে রূপান্তরিত হয়। এটি হলো গ্রাসম্যান নিয়ম। নেক্সট হলো বার্নার নিয়ম। এটি হলো স্বরাঘাত নিয়ম। বলতে স্বরাঘাতের পরে যদি কতপ থাকে সেটা ক্ষতপথে হয়ে যায়, এবং কতপের পর যদি স্বরাঘাত থাকে তাহলে সেটি গদবেতে পরিণত হয়ে যায়। উদাহরণ যেমন শতম থেকে হুন্ড্রা, সপ্তম থেকে শিবম, শুভশষ থেকে যুগস, এভাবে পরিবর্তিত হয়ে গেছে। নেক্সট দেখুন, আমাদের সিলেবাসে বাক্যের লক্ষণ দেওয়া আছে, কার মতে বাক্যের কী লক্ষণ। একতিং, মহাভাষ্য অনুসারে বাক্যের লক্ষণ হল একতিং অর্থাৎ একং ক্রিয়াপদমপি বাক্যমস্তি। নেক্সট দেখুন, আখ্যাতং সাব্যয় কারক বিশেষং বাক্যম সক্রিয়া বিশেষণং চ অর্থাৎ অব্যয় কারক বিশেষণের সহিতং ক্রিয়াপদং বাক্যম। আখ্যাতং স বিশেষণম, মহাভাষ্যে বলা আছে অর্থাৎ বিশেষণযুক্তং ক্রিয়াপদম বাক্যম। অর্থৈক অর্থৈক একা অর্থৈ অর্থৈ একা একাত্বাদেকং বাক্যং সাকাংসাচেত, জৈমিনী বলেছেন। পদসমূহ বাক্যম অর্থ সমাপত্ত বাদশায়ন বলেছেন। মিতহ শাখাঙ্কা শব্দস্য ব্রুহ বাক্য শব্দশক্তি প্রকাশিকায় বলা আছে। বাক্যংশেক যোগ্যত আকাঙ্ক্ষা শক্তি যুক্ত হওয়া প্রদোচ্চয় বিশ্বনাথ সাহিত্য বলেছেন সংজ্ঞা পদংশ। এভাবে বাক্যের বিভিন্ন লক্ষণ আমাদের এখানে দেওয়া আছে। নেক্সট হলো বাক্যের ভেদ। বাক্যে কে বলছে, বাক্যের বিভিন্ন ভেদ রয়েছে, তার মধ্যে যেমন একটি হলো আকৃতিমূলক বাক্য। এই আকৃতিমূলক বাক্যকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, যেমন অযোগাত্মিকা বাক্য চিনি ভাষা, শ্লিষ্ট যোগাত্মক বাক্য সংস্কৃত ভাষা, অশ্লিষ্ট যোগাত্মক বাক্য তুর্কি ভাষা,
প্রশ্লিষ্ট জগৎমুখ বাক্য গুজরাটি ভাষা। নেক্সট হলো ক্রিয়ামূলক বাক্যকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, ক্রিয়া সহিত বাক্য ইহা আবার তিন প্রকার, কর্তৃবাচ্যম রামবস্তকং পঠতে, কর্মবাচ্যম রামেণ গ্রন্থ পঠতে, আবার রামেণ উচ্চতে ভামবাচ্যম। ক্রিয়ারহিত বাক্য আবার পাঁচ প্রকার, যেমন কী কী প্রবচনমূলক বাক্য, প্রশ্নমূলক বাক্য, মুহবরামূলক বাক্য, সমাচারমূলক বাক্য, বিস্ময়াদিমূলক বাক্য। শৈলীমূলক বাক্য, শৈলীমূলক বাক্য তিন প্রকার, শিথিল বাক্য, সমীকৃত বাক্য ও আবর্তক বাক্য। রচনামূলক বাক্য আবার তিন প্রকার, সামান্য বাক্যম, মিশ্র বাক্যম ও সংযুক্ত বাক্য। এবার বৈদিক সংস্কৃত এবং লৌকিক সংস্কৃতের মধ্যে পার্থক্য আমাদের সিলেবাসে রয়েছে। প্রথমে বলছে বৈদিক সংস্কৃতে জিহামলীয় উপদ্মনীয় ধ্বনির প্রয়োগ আছে, সংস্কৃতে এইসব ধ্বনির প্রয়োগ নেই। অর্থাৎ সংস্কৃতে জিহামলীয় উপদ্মনীয় ধ্বনির প্রয়োগ নেই, বৈদিক সংস্কৃতে লি স্বরের প্রয়োগ আছে, লৌকিক সংস্কৃতে লি স্বরের প্রয়োগ নেই। উদাত্তাদি স্বরের প্রয়োগ আছে, বৈদিক সংস্কৃতে লৌকিক স্বরে উদাত্তাদি স্বরের প্রয়োগ নেই। হস্ব দীর্ঘ প্লুত স্বরের প্রয়োগ রয়েছে, আমাদের লৌকিকে প্লুত স্বর প্রায় লুপ্ত। বৈদিক স্বরে লেট লকারের প্রয়োগ রয়েছে, লৌকিক সংস্কৃতে লেট লকারের প্রয়োগ নেই। উপসর্গ ধাতুর আগে বা পরে বসে, লৌকিক সংস্কৃতে শুধুমাত্র ধাতুর আগে বসে। তো এই হলো আমাদের বৈদিক এবং লৌকিক সংস্কৃতের মধ্যে পার্থক্য। এবার আলোচনা করছি ভাষা এবং বাক্যের মধ্যে পার্থক্য। বলছে ভাষা সূক্ষ্ম ভাবাত্মক চাস্তে, বাক স্থূল ভৌতিক চাস্তে। ভাষা স্থায়ী ভবতি, বাক অস্থায়ী ভবতি। ভাষা অনির্বচনীয় অস্তি, বাক নির্বচনীয় ভবতি। ভাষা নিত্যা সূক্ষ্মা চাস্তে, বাক বিনাশশীলা স্থূলা চাস্তে। বাক্যবোধি কারস্য অভিমতমস্তে, ইয়াত ভাষা স্ফুট তত্ত্বমস্তে, বাক নাত তত্ত্বমস্তে। ভাষা সাধ্যমস্তে, বাক্য সাধনমস্তে। শব্দ শ্রবণেন বাক্য শ্রবণে বা ইয়ৎ জ্ঞানং ভবতি তৎ জ্ঞানভাব ভাষা উচ্চতে, অনয়া ভাষায় কোপি ইয়ৎ বদতি তৎ সম্ভাষণভাব বাক উচ্চতে। এবার আলোচনা করছি ভাষা এবং বলি বা উপভাষার মধ্যে পার্থক্য। ভাষা দীর্ঘ ক্ষেত্রেষু রাজতে, বলি তু অল্প ক্ষেত্রেষু সমুপলভ্যতে। ভাষায় সাহিত্য ভাণ্ডার অতীব বিস্তীর্ণং ভবতি, বললা সাহিত্য অত্যল্প ভবতি অথবা নৈব ভবতি। ভাষায় বিবিধা ভেদা সন্তি, বলি একমেব। একস্য ভাষায় অনেকহা বললা, বল্লহ ভবিতুম শক্নতি, একস্য বললা তুপজীব ভাষা তো একা ভবতি। কঠিনং ভবন্তি শিক্ষিত জনা ব্যবহরন্তি, সরলং ভবতি অশিক্ষিত জনা ব্যবহরন্তি। এই হলো আমাদের ভাষা এবং বলি বা উপভাষার মধ্যে পার্থক্য। তা আজকের আলোচনা এইটুকুই, এবং এখানে আমাদের ভাষা বিজ্ঞানের আলোচনা শেষ করলাম। পরবর্তী ভিডিওতে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।